এখানে এই কবরটিতে এখানে সাহিত্য রয়েছে আলহাজ নাসিরুদ্দিন পিন্টু পর পরিস্থিতি করে কি আমরা এই বল দিয়ে খুব দল বৃষ্টি দেয় মনে করেন নিচে চুপ জানবো আসসালামু আলাইকুম আমি এখন ঢাকার আজিমপুর কবরস্থানে আর এই আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত রয়েছে প্রয়াত নাসিরুদ্দিন আহমেদ পিন্টু আজকে ইনশাল্লাহ প্রয়াত নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর কবর জিয়ারত করব সারি সারি কবর লাখো কবর একটাবার যদি চিন্তা করি যে আমাদের একদিন এই কবরে আসতেই হবে আমাদের ইচ্ছা না থাকলেও দুনিয়ার যত কাজ আছে আপনি যত ধরনের কাজ আছে যত ধরনের জায়গা আছে আপনার ইচ্ছা যে না আমি এখানে যাব না আমি লন্ডনে যাব না আমি আমেরিকায় যাব না আমি বাংলাদেশে থাকবো বা আমি বাংলাদেশে থাকবো না আমি বিদেশে যাব যে যেটাই বলেন না কেন আপনারা ইচ্ছা আপনারা তা করতে পারবেন কিন্তু এই যে কবরবাসীদেরকে দেখতেছেন সেখানে আমাকে আপনাকে একদিন যেতেই হবে আমাদের মমিন মুসলমানদেরকে একদিন যেতেই হবে ইচ্ছা যদি নাও থাকে যে না কারো ইচ্ছা আছে কবরে যাওয়ার যাই হোক আমরা চলে আসলাম প্রয়াত নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর কবরের কাছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর এখানেই সাহিত্য আছে এই কবরটাতে সাহিত্য রয়েছে সাবেক জাতীয় সংসদ সদস্য এবং জাতীয়তাবাদী দলের একজন নেতা প্রয়াত নাসিরুদ্দিন আহমেদ পিন্টু এটাই তার কবর প্রয়াত নাসিরুদ্দিন আহমেদ পিন্টু তিনি 1967 সালের 1 সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন আর তিনি মৃত্যুবরণ করেন 13 মে 2015 সালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আর মৃত্যুর পর তাকে এই আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয় প্রয়াত নাসিরুদ্দিন আহমেদ পিন্টু তিনি 90 দশকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি ছিলেন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঢাকা ইউনিটের সাংগঠনিক সম্পাদক ছিলেন আর তিনি 2001 সালে ঢাকা 8 আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ব্যক্তিগত জীবনে নাসিরুদ্দিন আহমেদ পিন্টু বিয়ে করেছিলেন নাসিমা আক্তার কল্পনাকে আমরা প্রয়াত নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর বিধি আত্মার মাগফিরাত কামনা করি এবং মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি হে আল্লাহ আপনি প্রয়াত নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর গুনাখাতা মাফ করে দিয়ে আপনি তাহার কবরে জান্নাতের সুঘ্রাণ নসিব করেন আমিন আর এই আজিমপুর কবরস্থানে যারা শায়িত রয়েছে আমরা প্রত্যেক কবরবাসীর জন্য মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আল্লাহ যেন এই কবরবাসীদেরকে মাফ করে দেয় এখানে লাখো লাখো মানুষ এখানে শায়িত আছে তারা একসময় আমার মতো আপনার মতো চলছে ফিরছে ঘুরছে ভালো কাজ করছে আবার মন্দ কাজও করেছে তাই আমরা জানি না যারা মন্দ কাজ করে গেছে এই দুনিয়ার থেকে তাদের কবরের অবস্থা এখন কি তারপরও আমরা আল্লাহর কাছে নিজেদের জন্য এবং কবরবাসীদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করেন এবং কবরে যাওয়ার আগে যেন আমাদেরকে আল্লাহ কবরের সওয়াল জবাব যেন সঠিকভাবে দিতে পারি আল্লাহ যেন সেই তৌফিক আল্লাহ আমাদেরকে যেন দান করেন আমরা জানি না আমরা কে কি করছি আর এই অন্ধকার কবরে আমরা কি নিয়ে যাব আমরা কবর দেখি কবর দেখাই কারণ এই কবর দেখে বর্তমান যুগে আমরা যারা কিছুটা বেপথে আছি আমরা যেন এই কবর দেখে একটাবারের জন্য যেন ভাবি যে আমাদেরকেও যেতে হবে এমন কেউ বলতে পারবে না যে মৃত্যুর পরে তাকে কবরে যেতে হবে না তাই আসুন কবরের ডাক আসার আগেই আমরা যেন নিজেদেরকে সংশোধিত করি এবং মৃত্যুকে বেশি বেশি স্মরণ করি
আমি যখন কবরস্থানে আসি, আমি বিভিন্ন কবরস্থানে যাই, কারণ অনেকে অনেক কিছুই করে। আমি না হয় কবরবাসীদেরকে নিয়ে একটু কাজ করি, আমরা যারা জীবিত আছি, আমি সহ আমরা যারা জীবিত আছি, আমরা কত কিছুই না করি, কত দম্ভ নিয়ে এই মাটির উপরে চলাফেরা করি, মাটিকে আঘাত করি, হাঁটার স্পিড বা হাঁটার ওজনে মাটি কষ্ট পায়। আমরা ছোটোকালে শুনছি, আমাদের মুরব্বীদের কাছ থেকে শুনছি, যে এত জোরে লাফায় হাঁটিস না, কারণ মাটি যখন তোকে মাটির নিচে যাবি তখন কিন্তু তোর চাইপা ধরব। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন।